নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামত তেমন সত্য। বর্তমানে সেই চোখ আমাদের নাই, যার এক জায়গায় বসলে দুনিয়ার কিছু দেখার সুযোগ নাই। পৃথিবীর বিজ্ঞানীরা টেলিভিশন নামক যন্ত্র বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটোগুলো আজ আমাদের ঘরে রান্নাঘরে যদি বাস্তব দেখাতে পারে, আমার আল্লাহ কি অপারক নাকি? আল্লাহ বলছি যারা আমার আপন হয় আমি আল্লাহ তাদের সব সৃষ্টিকে আপন বানিয়ে দিই, কোন সৃষ্টি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না। কোরআনের সূরা বাকারা আল্লাহ তত্ত্ব দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু, জোরে বলা যাবে কে কো আমিন। আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাকিনিয়ান্তাস, পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি বান্দার হুকুম শুনে না, বান্দার কথা শুনে না, বান্দার কথা মানে না। বান্দা যখন যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়, তার কারণ হলো হুয়াল্লাযী কেবল মানুষের উপকারের জন্য। যা কিছু পৃথিবীতে চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। কিন্তু মানুষ যদি আল্লাহর আপন না হয়, একটা গুঁড়ো মশাও কি আমাদের কথার দাম দেবে নাকি? লাইলন নেটের মশারি না টানিয়ে যদি আপনি গোয়াল ঘরের পাশে থাকেন, লাইলন নেটের মশারি না টাইয়ে গোয়াল ঘরের পাশে যদি থাকে, তো মশা উপকার মতন সেকে ধরবে না ধরবে না? আল্লাহর একজন প্রেমিক বান্দার আপনারা কম বেশি জানেন। লোকদের বাড়ি হলো হুগলি জেলায়, স্থানটির নাম হলো পুরপুরাশরি, নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আমরা যারা দাদা হুজুর বলে জানি বা চিনি, এই লোকটি 22 বছর কাল একটানা ধনপতার ছবির ভিতরে রাতের ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে আল্লাহ নামের জিকিরে তিনি মত্ত ছিলেন। একটা মশাও কোনোদিন তার কানের পাশে ডানার আওয়াজ দেয় নাই। এই আবু বকর সিদ্দিক আল কুরাইশি আসামের গৌহাটির জঙ্গলে গেছেন, আল্লাহ একজন ওলি বান্দার কবর জিয়ারত করতে গেছেন। সঙ্গে ছিলেন আমাদের বসিরের আল্লামা রুহুল আমিন রহমাতুল আলীহ। যখন দূর দেশে কোথাও যেতেন আল্লামা রুহুল আমিনকে নিয়ে যেতেন, কারণ বিভিন্ন দলের মানুষ আসত বিভিন্ন মসলা মশাইল নিয়ে। এই মসলা মশাইলের সঠিক প্রত্যুত্তর দেওয়ার জন্য আল্লামা রুহুল আমিন ছিলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি 82 কানা হাদিসের কেতাব, 72 কানা ফেকার কেতাব, 65 কানা তফসিরের কেতাব আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ মেমোরিতে জমা করে নিয়েছিলেন। 8.5 বছর বয়সে হুজুরের বাড়ি থেকে পশ্চিম দিকে এক রশি দূর গেলে রাস্তার বাম সাইডে, হাসনাবাদ থেকে বসিরহাট চৌমাথার দিকে যেতে রাস্তার বাম সাইডে একটা বড় পুকুর এখনো দেখতে পাবেন। পুকুরটির নাম হলো শম পুকুর। কিনা ডান দিকে সবুজ সঙ্গের খেলাব না, আর মাঠটা পেরিয়ে একটু সামনে গেলে বাম দিকে দেখবেন ওয়াল তোলা রয়েছে সাত নাই, দেওয়াল রয়েছে সাত নাই, একটা সারের ঘাট আছে। সেই যুগ থেকে মানুষ এই ঘাটে নামত, পানি ব্যবহার করত। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বসিরহাট ত্রিমোহনের গোপালখার মসজিদ থেকে কোরআনি তালিম নিয়ে বিকালবেলা বাড়ি ফিরতেন 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, আবার বাড়ি থেকে 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এখানে কোরআনি তালিম নিতে আসতেন। বাংলাদেশের নোয়াখালী একজন আল্লাহওয়ালা মানুষ, নাম ছিল তার সুফি সফি সাহেব, উনি ছিলেন মসজিদের ইমাম। ইমামের কাছে কোরআনের তালিম নিতে আসতেন। সে যুগে মোল্লা মৌলভীর খোঁজ পাওয়া খুব দুষ্কর হতো, এখন তো বাড়ি বাড়ি দুই তিনজন করে মৌলভী।
ঠিক কিনা? তখন মোল্লা মৌলভীর সন্ধান পেতে বড় কষ্ট করতে হতো। নোয়াখালীর এই সুবি সাহেব বসিরহাট আমিনিয়া মাদ্রাসার একটু মেন রোডের পশ্চিম সাইডের বান্ধারে মসজিদটা রয়েছে। এই মসজিদটির নাম হলো গোপালখাল মসজিদ। এই গোপালখাল নামীয় ব্যক্তিটি আপনজন এখনো সাতক্ষীরায় বসবাস করছে। তার ভাই বোনরা আমার সঙ্গে প্রায় মাঝে মাঝে সাক্ষাৎ হয়। আমার ভাইরা সিরাজুল ইসলাম কারবার নাম, অভিদুল ইসলাম কারবার নাম। এনার সন্তানাদি ছিল না, আল্লাহর ইবাদতের জন্য মসজিদটা অফ করে দিয়ে দিয়েছিলেন। মসজিদটির নাম হলো গোপালখাল মসজিদ। এই মসজিদে সুবি সাহেব ইমামতি করতেন। যোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত তিনি তালিম কোরআনি তালিম দিতেন। আর তাকে নারায়ণপুর থেকে মুন্সি তবিরুদ্দিনের বেটা মুসাম্মা রহিমা বিবি 32টি নারী সেরা বেটা কলিজাত্র সন্তান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ প্রতিদিন 32 কিলোমিটার রাস্তা আপ ডাউন করতেন কোরআনি তালিম নিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে যদি 4 কিলোমিটার দূরে হাই স্কুলে ভর্তি করে দেন প্রাইমারি সেকশন শেষ হয়ে যাওয়ার পর, 4 কিলোমিটার দূরে হাই স্কুলে ভর্তি করে দিয়েছেন, 2-4 দিন নতুন নতুন যাবে, 5 দিনের দিন কোন কোন করবে। মা বললো প্রাইমারি শেষ হয়ে গেছে, হাই স্কুলে ভর্তি করে দিয়েছি, কত ছেলেমেয়েরা পড়াশোনা করে, 3-4 দিন গেলি ভালো, কোন কোন করছিস কেন? বলে আব্বার সাইকেল কিনে দিতে বল, 4 কিলোমিটার হাঁটা যাবে না। বাপ ভাবতে না করে সাইকেল কিনে দিল, 2-5 দিন সাইকেল চালিয়ে গেল। তারপর আবার কোন কোন করতেছে, মা বলে আবার কোন কোন করিস কেন? তাবালি মন্দির মতো হচ্ছে, সব ছেলেমেয়েরা টিফিনের সময় আলুর দম খায়, ভগ্নি খায়, আইসক্রিম খায়, আর আমার চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আমার টিফিনের পয়সা লাগবে 20 টাকা 10 টাকা 15 টাকা। আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ বাসি ভাত খেয়ে বেরোতেন বাড়ি থেকে, আবার রাতের বেলা বাড়ি থেকে বাসি ভাত খেতেন, গরম তার নসিবে জড়তো না। বাবা মুসি দবিরুদ্দিন সাহেব গরুর গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করতেন। যেদিন ভাড়া হতো ওনানি হারিয়ে উঠত, যেদিন ভাড়া যুক্ত না সেদিন ওনানি হারিয়ে উঠত না। এই গরিবের ঘরের সন্তান আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ। বিকালবেলা যখন বাড়ি ফিরতেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সূর্যের প্রচণ্ড গরম রৌদ্র, তখন বাড়ি বাড়ি টিওয়াল ছিল না, পুকুরের পানি মানুষ সব কাজে ব্যবহার করত। শোন পুকুরের ঘাটে নেমে এই পানি একটু হাতে মুখে দিতে, কারণ এখনো 12-13 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে বাড়ি। রৌদ্র তাপে ক্লান্ত পরিশ্রান্ত বিপাসাত্ত হয়েছে, একটু হাতে মুখে পানি দিই, পানি একটু পান করে নিই। তখন টিওয়েলের আবিষ্কার হয়নি, বিজ্ঞান বানায়নি, পাইপ চালিয়ে মাটির তলা ফিল্টার লাগিয়ে কলের হাতল চেপে পানি বার করা যাবে। পুকুরের পানি খাওয়ার কাজে, রান্নার কাজে, সব কাজে ব্যবহার হতো। বড় বড় পুকুর থেকে মানুষ গরু গাড়িতে করে মেটে করে করে পানি নিয়ে আসতো ব্যবহারের জন্য। হুজুর একটু হাতে মুখে পানি দিই। এবার স্বল্পপুরের ওই সানের ঘাটের বাম পাশে পূর্ব সাইডে একটা গাছ ছিল, গাছটির নাম ছিল হরিতকি গাছ। এখন আর অত ভিজানোর দরকার নাই, আবার সেকে খাওয়ারও অত সময় নাই। গাছতলায় বসে একটু হাওয়া খাচ্ছেন, হরিতকি গাছের তলে আরো লোকজন বসা, লোকজন আরো বসা, তারা গল্প গুজব করছেন, ঠান্ডা হাওয়া খাচ্ছেন, দক্ষিণে হাওয়া আসছে পানির উপর দিয়ে। হুজুর বসে একটু হাওয়া খাচ্ছেন, ক্লান্ত মানুষ, পরিশ্রান্ত বাচ্চা, বয়স তখন 8.5 বছর, কেউ বলেছেন 9, তার জীবনীতে এই দুটি তথ্য রয়েছে, কেউ বলেছেন 8.5, কেউ বলেছেন 9। এই 8.5-9 বছরের বাচ্চা ছিল কি, ইনি বললেন একটু বিশ্রাম নেই, গল্প করছে লোকজন, একটু বসে হাওয়া খাই শুনি, তারপর আবার গন্তব্যস্থানে চলে যাব, টাকি নারায়ণপুরের বাড়ি। কোন গ্রাম? টাকি নারায়ণপুর ছিল তার বাবার পৈতৃক ভিটা বসত বাড়ি। বাড়ি চলে যাব, ঠান্ডা হাওয়া দেখে উপর দিয়ে বয়ে যায়, হঠাৎ তার ঘুম লেগে গেল। সেই যে ঘাটে বসেছিলেন সেখানেই গাছতলায় শুয়ে পড়েছেন, লোকজন গল্প গুজব সেরে নির্দিষ্ট গন্তব্যস্থানে যার সেই কাজে চলে গেল। বাচ্চা ছেলেটা আর কেউ ডেকে দেয়নি, সন্ধ্যার ঘরে বাড়িতে নেমে এসেছি, হিন্দু ভাইদের ঘরে সাকুলে বাজতে শুরু করেছে, মসজিদে মসজিদে আজান ধরে দিচ্ছেন মর্যাদা। বাচ্চাটা এমন কাল ঘুমে ঘুমিয়েছে ক্লান্ত দেহ, ঘুম ভাঙেনি। আমার আল্লাহ বলে আমার কাজ করতে সে বাচ্চা ছেলেটা ক্লান্ত হয়ে সম্পুকুরের ঘাটে বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো ঘুম ভাঙেনি। ওর বাপ মা তো সারা রাত ঘুমাতে পারবে না দুশ্চিন্তায়, বাচ্চা ছেলেটা করেনি তালিম দিতে গেল আর ঘরে পড়বে না। কি হলো কি হলো এই দুশ্চিন্তায় তারা ঘুমাবে না? আমি আল্লাহ পছন্দ
করি না। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের বিদ্রোহী লোককে সব থেকে বড় উত্তম যে লোকটি দৈনন্দিন নিজে কোরআন তেলাওয়াত করে, অপরকে কোরআন তেলাওয়াতের তালিম দেয়, সেই লোকটির মধ্যে উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনের সেই অতিবাহিত করে পার করছি, চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনে একটা দিন কোরআনের লাল কভার বাইন্ডিংটাও চোখে দেখার সময় দিতে পারি না। সবুজ নীল রঙের কভার, কোরআনের উপরে যে মোটা কভার দিয়ে ঢাকনি দেওয়া, এই কভারটাও একটু দেখার সুযোগ আমরা দিতে পারি না। কিন্তু এক ঘন্টা সময় যদি হাতে পাই, দৌড়িয়ে ছুটে যায় চায়ের দোকানের ধরাটে, মুদিখানার দোকানের ধরাটে, সেখানে যে বসি আর দোকানদারে দোকানের কোণের দিকে লক্ষ্য করি কোন কোনায় চারি কোনা বাক্সটা বসানো রয়েছে। আমি যার বাংলা নাম দিয়েছি বৌমা, কি নাম? আমি তার বাংলা নাম দিয়েছি বৌমা, এই জন্য বৌমা নাম দিয়েছি, ইংরেজি নাম টেলিভিশন। এখন কোন ব্যক্তি যদি রাস্তার ধারে ট্রেনের উপরে খুঁটি পুঁটি একটা দোকান বানায়, সংসার পেন্টালের জন্য একটা দোকান বানিয়েছে, চায়ের দোকান কি কোনো দোকান? কুঞ্চির বেড়া দিয়ে দরমা দিয়ে ভাব দিয়েছে, প্রথম মাল ওঠে দোকানে চায়ের কানা বাক্স, প্রথম মাল ওঠে টেলিভিশন। দোকানদারকে বলা গেল, চাচা তোমার দোকানে কি মাল তুলেছো? বলে ওই যে মাল প্রথম তুলেছি। বলে কি মাল? বলে দেখতে পাচ্ছ না টেলিভিশন? বছর তো বেচা কেনা হবে না, বেচা কেনা না হলে তো আপনার সংসার চলবে না। বলে ওই যন্ত্র এখন দোকানে না বসালে খরিদ্দার পাওয়া যাবে না, যে দোকানে টেলিভিশন নাই সে দোকানে খরিদ্দার নাই, যে দোকানে টেলিভিশন আছে সে দোকানে মাল না থাকলেও খরিদ্দার আছে। ঠিক বলো না বলো? এখন চারখানা বাক্স বসানো হয়েছে, আর মাঝে মাঝে খরিদ্দার বলে চাষা একটু চ্যানেল পাল্টান, ন্যাংটা নারিয়া ন্যাংটা গরুর বার করে, ঢোল তবলার বাজনের অ্যাকশন দেখা, আর উলঙ্গ উলঙ্গনি নারীর ড্যান্সার নাচ দেখা, করি যা 33 দিনের গরম যেন পানি হয়ে যায় ড্যান্সার নাচ দেখে। আল্লাহর নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছে, যে ঘরে কোন জীবজন্তুর ফটো ক্যালেন্ডারে পিকচারে টানিয়ে রাখা হয়, অধিকাংশ ক্যালেন্ডারে দেখবেন জীবজন্তুর ফটো ভরা। নবী বলছেন ক্যালেন্ডার দেওয়ালের গায়ে যদি টাঙানো হয়, বাঘের ফটো, হাতির ফটো, ভল্লুকের ফটো, গরুর ফটো, বিড়ালের ফটো, মানুষের ফটো, পাখির ফটো, এই রকম ফটো আলাদা কোন ক্যালেন্ডার কোন ঘরের দেওয়ালে পেরেক সেটি যদি ঝোলানো হয়, আল্লাহ নবী বলছেন ও ঘর ইসলাম শরীয়তে না যায় হারাম সাব্যস্ত হয়, ও ঘরে নামাজ কালাম তসবি তালিম জিকিরাত গার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, ও ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা মনের ভুলও কোনদিন ঢকবে না। তো আপনাদের পেয়ারা পশ্চিম পাড়ার মানুষেরা ভালো, এদের ঘরে প্রতিদিন 5-7 বার করে ফেরেশতা ঢোকে, আর এদের কারো ঘরে ওই ধরনের পিকচার টিকচার নাই। তবে ঘরে ঘরে যে লক্ষ্য করে দেখা যায়, অধিকাংশ ঘরে মেয়েদের সাজগোজের জিনিসপত্র গুলো রাখার জন্য শোকেস রাখা হয়, শোকেস তিন চার কাঁচ, দুই পাশে টাওয়ার, আবার মাঝখানে আছে একটা গর্ত। মাঝে মাঝে মেয়েরা লোনের টাকা দিলে স্বামীকে বলে, আর 37 বছর তোমার সংসার করছি, ঘর গোছানো কিছু দিবে না? জামা কাপড় গুলো দড়িতে রাখতে হয়, থালা প্লেট গুলো রাখতে হয় ঘরের কোনায়, জীবনে কোনো ঘর গোছানো জিনিস দিলে না, শুধু খেটেই বললাম তোমার সংসারে। স্বনির্ভর গোষ্ঠী করেছি, কয়েকজন মেয়ের সঙ্গে ইউনিট করেছি, তাই মাসে মাসে 250-300 জমা দেই, 6 মাস জমা দেওয়ার পরে 6,000 টাকা লোন পেয়েছি, পরে আস্তে আস্তে শোধ করবো আমরা, এই নাও 6,000 টাকা, একটু শোকেস নিয়ে এসো, একটু শোকেস নিয়ে এসো, জামা কাপড় থাকবে এক জায়গায়, থালা ঘটি বাটি থাকবে আর এক জায়গায়, জিনিসপত্র রাখা হবে আর এক জায়গায়, খাদের ঘরে বসে বসে শোকেসের দিকে নজর করব, আর যন্ত্রপাতি জিনিসপত্র গুলো দিকে করি যা গরম পানি করব। স্বামী 6,000 টাকা পেয়ে বলছে, লে লাল নোট পেলি কোথায়? ও তোমার শুনতে হবে না, টাকা দিচ্ছি তাই নিয়ে যাবে, বলে তুই বল না বল, তোমার শোনার দরকার নাই। স্বামী বলে ঝামেলার দরকার নাই, যাই দেখি বাজারে মার্কেটে, কাঠি হাটের বাজারে গিয়ে 13টা দোকান দেখে
একটা শখের পছন্দ করে নিয়ে বাড়ি এসেছি, একটু বেশি দেখছি রাতে বেশি থাকা যাতে, তাই দেখে পছন্দ করে নিয়ে এসেছে। প্রত্যেকটা ডেস্কের ভিতরে আলাদা আলাদা জিনিস যেন রাখা যায়, যখন যে ডেস্কের দরজা টানবো তার ভিতর থেকে সেই মালটা যেন পাবো, সব রকম একসঙ্গে যেন ঘোরাঘুরি না থাকে। এই জন্য একটু বড় ধরনের শোকেস পছন্দ করেছে। রিক্সা ভ্যানের তুলি নিয়ে পেয়ারা পশ্চিম পাড়ায় হাজার, বাড়ির সামনে সে বলছে, ও মোমেনার মা, ও আব্দুর রহিমের মা, বেরিয়ে সব। স্ত্রী বলছে, চিল্লাচ্ছে কেন রাস্তা থেকে? বলে, তোমার মহব্বতের জিনিস শোকেসে এনেছি, একটু কোথায় রাখবো, বারান্দায় না ঘরে? রিস্কাওয়ালারে দিয়ে একেবারে ঘরে তুলে নেই, রিস্কাওয়ালা ভাড়া নিয়ে চলে গেলে আবার কারে ডেকে শোকেস তুলবো ঘরে? রিস্কাওয়ালা যখন এনেছে ওরে দিয়ে তুলে নেই, বারান্দায় রাখবো না ঘরে রাখবো? স্ত্রী একটু পুঠির দরজার কাছে বুকুতে দেওয়া মতো হাঁটি, রিস্কার উপরে ছিল, ভ্যানের উপরে ছিল ওই শোকেস, একবার তাকিয়ে দেখে বলছেন, তোমার চোখে কড়ি উঠেছে। শুধু একটু তাকিয়ে দেখেছে রুকুতে যাওয়া মতো করে হাঁটে, তোমার চোখে কড়ি উঠেছে। বলে, বলিস কি? বলে, তুমি শোকেস এখনো পছন্দ করতে চিনলে না? বলছে, এই শোকেসটা সব থেকে ডেক্স বেশি, এক এক রকমের মাল এক এক ডেক্সে রাখা দামে, তাই এটাই পছন্দ করেছি, তেরোটা দোকান দেখি। আর বলিস কি? বলছে, যে ভ্যানে এনেছো ওই ভ্যানে ফেরত নিয়ে যাও, যে ভ্যানে এনেছো ওই ভ্যানে ফেরত নিয়ে যাও। স্বামী বলে, ব্যাপার কি বুঝলাম না? বলে, তুমি এমন শোকেস এনেছো মাঝখানে গর্ত করে, দুই পাশে উঁচু টাওয়ার থাকবে, মাঝখানে গর্ত থাকবে, গর্ত কই? সব সমান কেন? স্বামী বলে, গর্ত থাকলে তো চারটে ডেক্স কম হবে, এই জন্য তো আমি সব দিকে সমান এনেছি, যাতে ডেক্স বেশি হয়, থাকা বেশি হয়, এক এক রকম মাল রাখা যায়। স্ত্রী বলছে, তোমার ডেক্স বেশি আনতে বললো কে? মাঝখানের গর্তটা আমার দরকার ছিল, ওখানে ভবিষ্যতে চারখানা বাক্স বসাবো, তাই চারখানা বাক্স বসালে ডেক্স সমান হয়ে যাবে। আর ঘরে খাটির উপরে বালিশে কাত হয়ে ফুটখানি লম্বা রিমোটের সুইচ নেবো, আর খাটির উপরে কাতে সুইচ নেবো, আর শোকেসের মাথায় চ্যানেল খুলবে, ঠিক না? বলে, আসলি জাহান্নামের হরঘর অধিকাংশ ঘরের ভিতরে ভরা হয়েছে। আল্লাহ নবী বলছেন, ইবলিস শয়তান আমার উম্মতকে যখন ক্যাপচার করতে না পারে, বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে আমার উম্মতকে টানতে চায়, আমি রসুল বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি, আমি বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি, শয়তান আমার উম্মতকে যখন ক্যাপচার করতে না পারে, বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে ক্যাপচার করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খোদার দ্রোহীকে মানাবেন এই পৃথিবীতে, নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। এই দাজ্জাল ওই রকম বাজনির মাধ্যম দিয়ে মানুষকে পাগল বানিয়ে গান গাইতে গাইতে নিয়ে যাবে। নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছি, দাজ্জালের কণ্ঠাল্লা এমন মধুর সুর দিয়ে দেবে, মানুষ যাচাই করার জন্য ও যখন গান গাইতে গাইতে যাবে, যে নারীরা জীবনে কোনো পরপুরুষের চেহারা দেখেনি পর্দার ভিতরে থাকতো, দাজ্জালের কণ্ঠের গানের সুরার বাজনির আওয়াজে ওই নারী পোশাক পরবে না, উলঙ্গ হয়ে পিছনে ছড়বে, পোশাক পরার সময় পাবে না, পোশাক পরতে গেলে ওই পাজনি চলে যাবে, আমার আর সঙ্গে থেকে গান শোনা হবে না, উলঙ্গ হয়ে নারী দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। ও বলবে, আমার রব কুল আলা, আমি হলাম সব প্রভুর বড় প্রভু, আমার যে প্রভু বলে মানবে, আমার গান সে শোনার সুযোগ পাবে, তাছাড়া তাদের একটি ফ্যাসিলিটি দেব, ও ডান হাতে দেখাবে জান্নাত, বাম হাতে দেখাবে জাহান্নাম, যে লোক ইমানদার হবে ওকে প্রভু বলে স্বীকার করবে না, বরং তারে জাহান্নামে নিক্ষেপ করবে। দাজ্জাল জাহান্নামে যাবে মানে ওর জন্য ওটা জান্নাত হবে, আর তার জান্নাত দেখাবে ওকে বেঈমান হতে হবে, বেঈমান হ আমারই খোদা বলে স্বীকার করো, তাহলে তোমাদের ভবিষ্যতে লাভ হবে, এই জান্নাতে দেব। আর মানুষ জান্নাত দেখে পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, খোদা বলে স্বীকার করবে বলে যাবে আর জান্নাতে, তারা যাবে জাহান্নামে, কোটি কোটি বছর আগুনে পড়ার সুযোগ পাবে। জোরে বলুন, একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী বলছেন, আমি বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি, যে ঘরে ঢোলের বাজনি হয়, তবলার বাজনি হয়, হারমোনিয়ামের বাজনি
বাগনি হয়, সেতারের বাগনি হয়, পিয়ানোর বাগনি হয়, কাশির বাগনি হয়, বিভিন্ন ধরনের গানের আওয়াজ যে সমস্ত বাজনের মাধ্যম দিয়ে চলে, যে ঘরে একটা বার ঢোলের বাজনি, তবলার বাজনি বাজে, হারমোনিয়ামের বাজনি বাজে, নবী বলছেন একটানা চল্লিশ দিন ও ঘরে কোন নামাজ কালাম জিকির আজকার তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, ও ঘরের বান্দাদের কোন দোয়া দাবি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। সব ধর্মাবলম্বীদের জন্য খুব ভালো করে শোনেন, সব ধর্মাবলম্বীদের জন্য প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের বানানো যন্ত্রপাতি ব্যবহার করা হালাল বৈধ আছে, কিন্তু আমাদের ধর্ম আর ভিন ধর্মের ধর্ম কি সমান? বর্তমান পৃথিবীতে 3,500 রূপের ধর্ম বিদ্যমান, এই 3,500 ধর্মের ভিতরে সেরা ধর্ম যেটি আল্লাহ তার নাম কট করে দিয়েছেন তার বাণী কোরআনে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীতে যত ধর্ম মতবাদ আছে সমস্ত ধর্ম মতবাদের ভিতরে আমার কাছে সব থেকে প্রিয় পছন্দনীয় ধর্মটির নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে ইসলাম ধর্ম হলো পৃথিবীতে সেরা, যে ধর্মের পরিচয় হলো স্রষ্টা একজন, কজন যে ধর্মের পরিচয় হলো স্রষ্টা একজন এবং সৃষ্টির ভিতরে সেরা ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন ইসলাম ধর্মের ধারক বাহক নেতা, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন রেকর্ড করা কীর্তি সন্তানের নাম বলবো, লোকটির নাম হলো পণ্ডিত ধরপ্রসাদ শাস্ত্রী। কি নাম বললেন? লোকটির নাম হলো ডক্টর পণ্ডিত ধরপ্রসাদ শাস্ত্রী। তিনি আমাদের নবী সম্পর্কে একটি সুন্দর তত্ত্ব পরিবেশন করেছেন। ডক্টর পণ্ডিত ধরপ্রসাদ শাস্ত্রী বলছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য এই বিশ্ব মাজারে যদি আবির্ভূত হয়ে থাকে, তিনি রামকৃষ্ণ পরমহংস দেব নন, তিনি বুদ্ধ দেব নন, তিনি চৈতন্য দেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যীশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছে এবং নাম রেখে খান গ্রহণ নাই, তার নামটা নিজের নামের পাশে আরো কুরসিতে এখনো পর্যন্ত লিপিবদ্ধ করে রেখেছে। জোরে বলা যাবে না সবাই? তাফসীরে মাফাক দিরুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বি জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশ্যপ, তাফসীরে জালালাইন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে লক্ষাধিকের উপরে পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন অতীত কাল থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, আল্লাহ লক্ষাধিকের উপরে পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু কোন পয়গম্বরের নাম আল্লাহ পাঁচটা মিনিটের জন্য নিজের নামের পাশে আরশ কুরসিতে কোনোদিন লিপিবদ্ধ করেন না। কোন পয়গম্বরের নাম পাঁচটা মিনিটের জন্য আল্লাহ নিজের নামের পাশে লিপিবদ্ধ করেন নাই? নবী বলছেন আমার জীবনে আমি সবথেকে উত্তম দুটি প্যালেস দর্শনীয় জায়গা আমার জীবনে আমি দেখার সুযোগ পেয়েছি, এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত প্যালেস, এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত জায়গা আমি নবী আমার জীবনের দেখার
করার সুযোগ পাইনি। সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যেটা সম্ভব আমাদের জন্য সেটা অসম্ভব, কারণ আল্লাহ আপনাকে বিশ্ব সেরা বানিয়েছে, কোরআনে আল্লাহ আপনার নামের পাশে তত্ত্ব দিয়েছে, ওই বিশ্ববাসী তোমরা শোনো, আমার নবী আপনিও শোনেন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি সেরা করে বানিয়েছি। যদি সৃষ্টির পূর্বে আপনাকে প্রথম না বানাতাম, যা কিছু বানিয়েছি সব আপনার ওসিলা করে বানিয়েছি, আপনাকে যদি সৃষ্টির পূর্বে না বানাতাম আমি কোনো কিছুই বানাতাম না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম? রাজ্যটির নাম হলো পাঞ্জাব। পাঞ্জাবে জনসংখ্যা যারা বেশি বাস করে, এই পাঞ্জাবে জনসংখ্যা যারা সব থেকে বেশি, এরা হলো শিখ ধর্মাবলম্বী। পাঞ্জাবি শিখ, শিখ 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 ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। কি নাম? শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো চারটি। কটি? গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো চারটি। একটি হলো মাথায় একটা লম্বা চুলের বেনি বিনি রাখতে হয়। আমাদের মেয়েদের মাথার চুল লম্বা হয়ে গেলে যেমন বিনি গেঁথে রাখে, ওদের মাথায় একটু কিছুটা শিখে রাখতে হয় চুলের বেনি, এই চুলের বেনি বিনি রাখতে হয়। দুই নম্বর সুন্নত হলো গুরু নানকের মাথায় পাগড়ি পরতে হয়। তিন নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখতে হয়। চার নম্বরে সুন্নত হলো দুই হাতে দুটি বালা চুড়ি পরতে হয়। এই ভারতের যত অঙ্গরাজ্য আছে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিম বাংলা থেকে শুরু করে যত রাজ্য আছে, সব রাজ্যে খোঁজ করলে শিখেদের পাওয়া যায়। সব রাজ্যেরা বাস করে, যদি ওদের মাতৃভূমির দেশ পাঞ্জাব, কিন্তু ভারতের সব রাজ্যরা বাস করে। একটা কাজ ওরা খুব পছন্দ করে, সেটি হলো স্টারিং ঘোরানোর কাজ। কি ঘোরা? স্টারিং ঘোরানোর কাজ। যেখানে ওরা থাক না কেন, গাড়ি চালানোর কাজটা পছন্দ করে বেশি। আর যেখানেই শিখেরা থাক না কেন, ওদের ধর্মগুরু গুরু নানকের সুন্নত পরিত্যাগ করে কোথাও ওরা বসবাস করে না। যে রাজ্যেই থাক না কেন, মাথায় দেখবেন চুলের একটা বেনি বিগনি থাকে, তার উপরে থাকে পাগড়ি বাঁধা, মুখে থাকে তাদের দাড়ি, তাদের দুই হাতে থাকে দুটি বালা চুড়ি পরিধান করা। ধর্মের সুন্নত তারা নষ্ট করে না। যে গুরু নানক সুনাম করলো আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আজকে সুনাম করলো যার, সেই ব্যক্তিকে ভুলে গেছি আমরা। শিখেরা যে রাজ্যেই থাক না কেন, ধর্মগুরুর নিদর্শন তারা ছাড়তে চায় না। এখন আমি আপনাদের কাছে বলবো, গুরু নানকের সুন্নতের দাম বেশি, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের দাম বেশি। রাসূল বলছেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী 1500 আগে জানিয়েছেন যে লোকটা আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাঁড়িয়ে রাখলো, আমার মতো হাঁটু নিচে লম্বা জামা পরিধান করলো, ফাকাদ আহাব্বানি, সে লোকটা যেন আমি মোহাম্মদ আমারে ভালোবাসলো। আমার আহাব্বানি, যে লোকটা আমারে ভালোবাসলো, আমার সুন্নতের পায়রবি করে আমি মোহাম্মদ আমার ভালোবাসা দেখালো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোককে আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। গলা ছেড়ে বলা যাবে কি পৃথিবীতে বহু ধর্ম নেতারা গণানো হয়েছে, 3500 ধর্মাবলম্বীদের ধর্ম নেতা আছে, নেতা না থাকলে কোনো ধর্ম চলে না, নেতারা নেতৃত্ব দেয় জনগণ মেনে চলে, এভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। কিন্তু অধিকাংশ ধর্ম নেতা যারা রেসপেক্ট করেছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, ধর্মগুরু গুরু নানক পাঞ্জাবিদের ধর্ম নেতা যিনি, তিনি বলছেন সাধু সংস্কার ও ব্রাহ্মণ গাজী পীর ও কুতুব অশেষ উপকার করাইতে পারবে, যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠায়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা।
গুরু নানক বলছেন, সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবে যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলুন একটু মারহাবা। তিনি বলছেন, সময় সুযোগ যদি বিশ্ববাসী হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ নয়, মহাবীরের নামের তসবি পড়া নয়, আচার্য কৃষ্ণচন্দ্রের নামের সুনামের প্রয়োজন নাই, সময় সুযোগ যদি একটু হাতে পাও ইসলামের নবী মোহাম্মদ রাসূলের মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও, মানে এটাই তোমার পরকালে দিন। স্ত্রী তোমার হবে না, ছেলে তোমার হবে না, ভাই তোমার হবে না, বোন তোমার হবে না, বন্ধু বান্ধব কেউ যেদিন তোমার পাশে দাঁড়াবে না সেদিন মোহাম্মদ রাসূলুল্লাহ তোমারে ফেলে জান্নাতে ঢুকবে না। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। রাসূল বলছেন, ওয়াইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু অফি কলবিহি উজমুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসটি নকল করেছেন পবিত্র মুসলিম শরীফের ভিতরে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক হাশরের মাঠে বিচার শুরু করার আগে, হিসাব নিকাশ শুরু করার আগে সর্বপ্রথম আমার জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে। আমি নবী প্রথম জান্নাতে যাওয়ার সুযোগ পাবো। কিন্তু আমি মোহাম্মদ বলছি, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মোহাম্মদ, আমার জন্য প্রথম জান্নাত হালাল হওয়া সত্ত্বেও আমি রাসূল জান্নাতে ঢুকবো না। হাত্তাই হাত্তাকে ওই খুরিজুল জান্নাহ, যত সময় না পর্যন্ত জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার না করবো, যে লোকটি তার সারাটি জীবনের ভিতরে একটাবার মাত্র আল্লাহর নামের সঙ্গে আমার নামের যত সময় না পর্যন্ত সারা জীবনের ভিতরে কোন একজন ব্যক্তি আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শহীদ একটা বার মাত্র পাঠ করেছে, তার কলেমার ওজন আল্লাহর দরবারে যদি আমাদের কলেমার ওজন যদি না হয়, নবী বলছেন তাহলে তোমরা চিন্তা করছো জান্নাতি হতে পারবে না। ওই খুঁড়ে জমি পরিমাণ আমি হাসরের মাঠে তাকো জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে ঢুকিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ। সাহেবের বলে, নবীজি আমাদের কলেমার ওজন আল্লাহর নাম আপনার নবীর জপের ওজন, আল্লাহর দরবারে হাসরে যদি জপের দ্বারা পরিমাণ ভারী না হয়। নবী বলছেন, ইউখরে জমিন আন্নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু অফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। গলা ছেড়ে বলেন, আল্লাহু আকবার। নবী বলছেন, সাহাবীরা কয়েক দ্বারা পরিমাণ আমল নিয়ে হাজির হতে হবে না হাসরে, জমির দ্বারা পরিমাণ আমল নিয়ে হাজির হতে হবে না হাসরে। পৃথিবীতে বহু ধর্ম নেতার নাম ইতিহাস আলগা করলে পাই, কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম চৈতন্যদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা নাম আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী। যত নেতাদের নাম আমি ইতিহাস করলে দেখি অমর হয়ে গেছে ইতিহাসের নাম লিখে, কোন নেতা এমন তথ্য কি দিতে পেরেছে কেউ নাকি, কেউ কি এমন তথ্য দিতে পেরেছি পরকালে কোন চিন্তা নাই ভয় নাই, আমাকে যে একটু ভালোবাসবে আমার নামের জপ করবে পরকালে তার চিন্তা নাই। আমার মতো মৌলবী আল্লাহ হাসরের মাঠে দেখে যদি বলে মৌলবী আবুল কালাম, 50,000 বছর লম্বা দিন বানিয়েছি আর সূর্য মাথার উপরে টেনে এনেছি মানুষের মাথার উপরে 1.5 কিলোমিটার উপরে, কত কত 1.5 কিলোমিটার উপরে, 1 মাইল উপরে সূর্য মাথার উপরে টেনে আনা হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান সূর্যের দূরত্বের তত্ত্ব দিয়েছে, রাডার যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে মোটামুটি তার তত্ত্ব দিয়ে বলছে, পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,000,000 মাইল দূর। কত কত
9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থান করছে। আল্লাহ নবী বললেন, তোমরা তো তত্ত্ব দিলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আর আমি নবী সূর্য কোথায় আছে তার তত্ত্ব দিচ্ছি। শোনো, নবীজির জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর মানুষের কাছে সেরা বানানোর জন্য গোটা কয়েক বিশ্ব রেকর্ড আমার নবীকে দিয়ে আল্লাহ করিয়েছে। দেখতে দেখতে 1500 বছর হয়ে গেল নবীজির ইন্তেকাল, আজ পর্যন্ত নবীজির একটা রেকর্ড ভেঙে কেউ রেকর্ড ছুঁতে পারেনি। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষ দুর্জয়কে পরাজয় বরণ করে জীবনে বাজি রেখে অনেক দুর্জয়কে পরাজয় করে ওয়ার্ল্ড রেকর্ড বুকে বিশ্ব রেকর্ড বুকে নাম নথিভুক্ত করে বিশ্ব রেকর্ডের খেতাব পেয়ে 5 বছর যেতে না যেতে আবার কিছু নাতি নাতির ভবিষ্যৎ জেনারেশন তারা দুর্জয়কে পরাজয় করে অক্লান্ত পরিশ্রম করে জীবন বাজি রেখে পূর্বতর রেকর্ডকারী রেকর্ড ভেঙে আর নতুন করে রেকর্ড বুকে নাম লেখে। এটা চিরন্তন পৃথিবীতে চলছে। কেউ কোন রেকর্ড করলো পরবর্তী জেনারেশন রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড বুকে নাম লিখে তার রেকর্ডের মর্যাদা হ্রাস করে দিয়ে দিল। এবার রেকর্ড বুকে নিত্য নতুন ব্যক্তির নাম উঠছে রেকর্ড বুকে, কিন্তু আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1000 বছর আগে গোটা কয়েক রেকর্ড গড়েছিলেন, এখনো পর্যন্ত একটা রেকর্ড ভাঙার ক্ষমতা পৃথিবীর কোন দেশের বাবার ব্যাটার হয় নাই। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। তিনি হলেন পৃথিবীর সেরা তার একটি রেকর্ড হলো জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ মক্কার কাবার চাতল থেকে আমাদের দিকে রয়েছে দরজা দরজা মক্কা শরীফে যত নিয়মাত আল্লাহ রেখেছে। আমি তো মক্কা শরীফে যেয়ে দেখলাম সমস্ত নিয়মাত গুলো আল্লাহ সব ভারতের মুসলমানদের দিকে রেখে দিয়েছে। যদি বলুন একটু সুবহানাল্লাহ। সৌদি আরবের পূর্ব দিকে হলেই ভারতবর্ষ ইন্ডিয়া আল্লাহ যত নির্মাণ মক্কা শরীফে রেখেছে অধিকাংশ নির্মাণ গুলো আমাদের পূর্ব দিকে রেখে দিয়ে দিয়েছি, কারণ বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান। কটি বললাম বর্তমান পৃথিবীতে মুসলমানদের দেশ হলো 57টি, খ্রিস্টানদের দেশ হলো 35টি, হিন্দু ভাইদের দেশ হলো 3টি, বৌদ্ধদের দেশ হলো 3টি, ইহুদিদের দেশ হলো 1টি। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি কটি এই পৃথিবীতে টোটাল দেশের সংখ্যা হলো 228টি। এই 228টি দেশের ভিতরে মুসলমানেরা রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে 57টি দেশে। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, ওমান, শাহী, এসব দেশগুলো হলো মুসলমানদের দেশ। এদের দেশের সংখ্যা বর্তমানে 57টি। খ্রিস্টানদের দেশ হলো পৃথিবীতে টোটাল 35টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, আমেরিকা সব হলো খ্রিস্টানদের দেশ। এদের দেশ হলো 35টি। হিন্দু ভাইদের দেশ হলো 3টি। যে 3টি দেশের সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে তারা, একটির নাম হলো ভারত, একটির নাম নেপাল, একটির নাম ভুটান। 3টি দেশে হিন্দু ভাইদের জনসংখ্যা বেশি, 3 দেশের সিংহাসন দখল করেছে তারা। আর 3টি দেশের সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, 3টি দেশে জনসংখ্যায় তারা বেশি। একটির নাম হলো চীন, একটির নাম হলো শ্রীলঙ্কা যার পূর্ব নাম ছিল সিংহ, আর একটি দেশের নাম হলো বর্মা, মায়ানমার। 3টি দেশে বৌদ্ধদের জনসংখ্যা বেশি, 3 দেশের সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে তারা। একটি দেশের সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে একটি জাতি সম্প্রদায়, এ জাতিটির নাম হলো ইহুদি। কি নাম? কি নাম? ইহুদি, ইহুদি। ইহুদিদের দেশ পৃথিবীতে 228টি দেশের ভিতরে একটা দেশের রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে তারা। দেশটির নাম হলো ইসরায়েল। কি নাম? কি নাম? ইসরায়েল। আর পৃথিবীর কোন দেশের রাজ সিংহাসনে তারা নাই। এখন মুসলমানদের দেশ পৃথিবীতে সব থেকে বেশি না কম? এদের দেশ হলো 57টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে
৬৮ কোটি মুসলমান, তারা পৃথিবীতে বসবাস করছে, মুসলিম জনসংখ্যা ২৬৮ কোটির মতো। এই ২৬৮ কোটি মুসলমানদের ভিতরে সব থেকে বেশি মুসলমান বাস করে যে দেশে, সে দেশটির নাম হল ভারতবর্ষ, হিন্দুস্তান। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে কোন দেশে এত মুসলমান নাই যত মুসলমান ভারতে বাস করে। নবীর উম্মত এই দেশে সব থেকে বেশি, প্রায় ৩৫ থেকে ৩৪ কোটির মতো মুসলিম এই ভারতবর্ষের জমিনে বসবাস করছে। আর এই দেশে নবীর উম্মত বেশি বলে আল্লাহ পাক মক্কা শরীফে যত নেয়ামত দান করেছেন সব এই ভারতের মুসলমানদের দিকেই রেখে দিয়েছে। বাবা ঘরের একটা মাত্র দরজা, এটা পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আমরা কাবা ঘরের পূর্ব দিকে বাস করি, দরজাটা আল্লাহ আমাদের দিকে রেখেছেন। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাবা ঘরের চাতরি ইব্রাহিমের পদচিহ্ন দুটি পাথর আছে, যার নাম হলো মাকাম ইব্রাহিম। ৫.৫ হাজার বছর বয়স হয়ে গেল, এই পাথর যদি এখন মুসলমানদের চোখে দেখানো হয় ২ ইঞ্চির মতো ডিপ হয়ে, বুড়ি আঙুলের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ডিপ হয়ে, ২ ইঞ্চির মতো ডিপ হয়ে তার পায়ের সাপ রয়েছে। এখন চলে যাবে সিরিয়ায়,